বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রানন্দী ডট লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আবার চলে আসলাম ডেলি ব্লগ নিয়ে। তো কিছুদিন কিছু সমস্যার কারণে আমি ব্লগ ছাড়তে পারিনি, তো আমার খুবই খারাপ লেগেছে। তো সে এবার থেকে আবার নতুন করে রোজ সকালে ডেলি ব্লগ ছাড়বো। তোমরা সবাই আমার পাশে থেকো, সাথে থেকো, আমাকে সাপোর্ট করো। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসে সব কিছু অনেক কিছু সারা হয়ে গেছে। এখন বড় অফিস চলে গেছে, আমার স্নান হয়ে গেছে, ছেলে এখনও ঘুমোচ্ছে, আর ছেলের খাবার হয়ে গেছে। এখন ছেলের খাবার মানে রুটিটা ভিজিয়ে তারপরে জামা প্যান্ট শুকাতে দিয়ে টুকিটাকি কিছু কাজ আছে করে তারপরে ছেলেকে তুলবো, তুলে তারপরে ছেলেকে খাওয়াবো। তো চলো দেখি ছেলে কি ঘুমাচ্ছে, দেখাই। ছেলে ঘুমাচ্ছে, তো আবার চলে এলাম। তো ছেলেকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে। ছেলেকে খাওয়ানোর পরে একটুখানি দোকানে বেরিয়েছিলাম, তো সেটা ভিডিও করতে পারলাম না। কালকে ছেলের বার্থডে আছে, তো কিছু কেনাকাটা করতে গেছিলাম ছেলের জন্য। জানেনি তো 10টার মধ্যে দোকান বন্ধ হয়ে যায়। তারপর এসেছি, এসে তো আমি দু সকালে তো টিফিনে ভাত খাই, তো যাই হোক টিফিনে ভাত খাই। তো আজকে ভাত তরকারি কিছু করা সম্ভব হয়নি, তো ওই জন্য এখন আজকে খেয়ে নেবো যে দোকান থেকে নিয়ে এসেছি পাউরুটি। এটা খেয়ে নেবো, খেয়ে নি। কী কী রান্না করি দেখাবো তোমাদেরকে। তো আমার খাওয়া হয়ে গেছে, এখন ওই ছেলে খাচ্ছে। কেমন খেতে বাবা? কী খাচ্ছ তুমি? ওটা কি খাচ্ছ বলো? মিষ্টি আর রুটি। আচ্ছা চলুন দেখাই কি রান্না বান্না করবো। তো এটা নিয়ে নিয়েছি সবজি, এই যে এটা হয়েছে ছেলের জন্য পটল আলু, আর আছে পেঁপে কেটে নিয়েছি, আর একটু মাংস আছে ওর জন্য, এটুকু দিয়ে ওকে ঝোল করে দেবো একবেলার জন্য। আর এই যে একটু মশলা, একটুখানি পেঁয়াজ, একটু আদা, একটা কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা। আর এই যে ডিমগুলো ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বার করে রেখেছি। তো ডিম দিয়ে বড়া করে আলু পটল দিয়ে ঝোল হবে। এই ডিম মাছের ডিম, আর আমাদের ভাত হয়ে গেছে, ছেলের ভাত হচ্ছে। এটা হচ্ছে মশলা, পেঁয়াজ কুচি নিয়েছি, আদা, জিরা, কাঁচা লঙ্কাটা, মশলাটা দেব, দিয়ে করবো আলু পটল দিয়ে আর ডিমের ঝোল। তো এখন ওই ছেলে ভাতটা হয়ে গেছে, তুলে নিই। তুলে নিয়ে কড়াটা বসাবো। কড়াটা বসিয়ে দিলাম। তো এই যে আমি কড়াতে তেল দিয়ে নিয়েছি, আর
যা, আলু পটল ভাজা হয়ে গেছে, বড়াগুলোকে ভেজে নিয়েছি। আর এই যো মশলা, মশলার মধ্যে দিয়েছি পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ি আর টমেটো কেচাপ দিয়ে দিলাম। আর এইটা হচ্ছে আমার ছেলের তরকারি, মাংস আর সবজি দিয়ে ঝোল পাতলা করে, একটা কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল খায় না বলে। এই দেখো ঝোলটার কালার, মশলাটাকে আগে কষিয়ে নিচ্ছি। আমি আলু আর পটলটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে কষাবো। তেল ছেড়ে দিয়েছে মশলাটা, তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিচ্ছি। এই যে আমি বড়াগুলো দিয়ে দিলাম, ঝোলটা ফুটে উঠেছে। এই যে তরকারি রেডি। বাপরে কি গরম! তো আমার রান্নাবান্না সব কমপ্লিট, আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা বাড়িতে ট্রাই কর, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, খুব সুন্দর। আর এটা পটল চিংড়ি, চিংড়ি দিয়েও বেশ, পটল চিংড়ি ভালো লাগে। আর হচ্ছে যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা যারা করেছো তাদেরকে থ্যাংক ইউ। আর ভিডিওটা বড় করলাম না, আপাতত এই অবধি টাটা, বাই বাই। সবাই ততক্ষণ ভালো থাকবে।